আজকে ভাই এই গাছগুলো হাইড দিলাম, দেখো এই রতফ খেজুর এখনো রতফ হয় নাই গাছগুলোতে। দেখো মাশাল্লাহ কি পরিমাণে খেজুর যে আসছে, মাশাল্লাহ কি রহমতের কি ভাই। এখানে তিনটা হচ্ছে যে এই একটা দুইটা তিনটা হচ্ছে যে নাগাল, এর পরে যেগুলো দেখতেছে এগুলো হচ্ছে হান্দাল। আমি হান্দাল এগুলো তো দেখানোর চেষ্টা করি। আজকে আমার অবস্থা মানে খুবই খারাপ, মানে নিজের সত্যি কথা দেখো আমার পরিস্থিতিটা কিরকম, সবকিছু একদম গামে টুমে একদম সবকিছু বরবাদ হয়ে গেছে, সব ডিজি ডিজি তছনছ হয়ে গেছে। তো এখানে আজকে যতগুলো গাছ দেখতে পাইতেছো সবগুলো গাছ হাইডিয়ে দিছি। হাইডিয়ে বলতে যারা আরব দেশে থাকো তারা তো অবশ্যই বুঝে, যারা বাগান কাজ করো আর যারা বুঝে না তারা এভাবে মানে খেজুরগুলো উপরে থাকে না, উপরে থেকে নামায় সুন্দর করে ডাকঘর মধ্যে বসাই এরা বান্ধি দেওয়া। তো এখানে যতগুলো গাছ আছে আজকে সবগুলো গাছ দিছি, যাক আলহামদুলিল্লাহ আজকে 11টা গাছ দিছি হাইডের। তো 11টা গাছ দেওয়া শেষ, এখন চলে যাবো ডিউটি শেষ, আজকের মতো ডিউটি হচ্ছে এই পর্যন্ত। তো এখানে কিছু কিছু খেজুর কেটে ফেলছি যেগুলো ভালো করে আসে নাই, দেখো এইটা ভালো করে আসে নাই, কম আসছে এটা কেটে ফেলছি। এখানে আরো অনেকগুলো কিছু ভালো আসছে, কারণ বেশি আসার কারণে যাইরে কেটে ফেলতে হয়েছে। দেখো এখানে একটা এই এগুলো কি কোনগুলো কাটছি এগুলো দেখো, এই দেখো এখানে কতগুলো খেজুর কাটি হয়ে রেখেছি, এগুলো সবগুলো সবগুলো ছাগলের জন্য নিয়ে যাবো। তো এই হচ্ছে যে পরিস্থিতি, এই দেখো এখানে প্রচুর খেজুর কাটা, এখানে আরো ওইদিকে আরো আছে কাটা। তো এগুলো সবগুলো এখন ছাগল করে ছাগলের জন্য নিয়ে যাবো। এখানে অলরেডি আমি আরবানা নিয়ে আসছি, এই আরবানাতে বলে নিয়ে যাবো, কালকে কাটছিলাম তো এগুলো নিয়ে গেছিলাম, সেগুলো অলরেডি ছাগলে খাই ফেলছে, এখন আজকে এগুলো নিয়ে যাইতেছি। দেখো গাছটা সবগুলো খেজুর, এখন এগুলোতে কালার হয়নি, মানে এই মাসের ভিতরে এগুলো কালার হবে, 10-15 দিনের ভিতরে হলুদ কালার হবে, হলুদের ফর দিয়ে যারা তখন থেকে খাঁজুর আস্তে ফাঁকা শুরু করবে, আগে সবগুলো খাঁজুর হলুদ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে সবগুলো হচ্ছে ফ্রুট আছে খেজুর বাগান, এখানে সব খেজুর গাছ, এখানে প্রায় 5-6 হাজার খেজুর গাছ আছে বাগানটাতে। তো যাক খেজুরগুলো নেওয়া যাক,